আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ তৌফিক আলাই। আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত। বন্ধুরা, আপনাদেরকে কিন্তু সবসময়ই আমি প্রতারকের চক্রে পা যেন না দেন, এর কারণে কিন্তু বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সতর্কতামূলক কথা কিন্তু আপনাদেরকে বলেছি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি কথা বলবো, এমন একটি প্রতারক চক্রের কথা বলবো, যারা কিন্তু সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ সৌদি পুলিশের কাছে কিন্তু আটক হয়েছে। তো তারা হচ্ছে 11 জন পাকিস্তানি নাগরিক প্রবাসী, যারা সৌদির প্রবাসী পাকিস্তানি 11 জন, তারা কিন্তু প্রবাসীদের সাথে প্রতারণা করার কারণে কিন্তু তাদেরকে সৌদি পুলিশ আটক করেছে। এখন কেন তাদেরকে আটক করেছে এবং কি অপরাধের কারণে তাদেরকে আটক করেছে এবং যে অপরাধগুলো তারা করেছে এই অপরাধগুলো যেন আপনারা না করেন, অথবা আপনাদের সাথে যদি এমন কোনো অপরাধ করার চেষ্টা করে আপনারা যেন সেই প্রতারকের ফাঁদে পা না দেন, এজন্যই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে সেই সতর্কমূলক যে তথ্যটা রয়েছে সেটা কিন্তু দিতে চলে এসেছি। তো পাবলিক প্রসিকিউশনের আর্থিক জালিয়াতি শাখা আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেফতার হওয়া 11 জন পাকিস্তানি নাগরিককে অবৈধ কার্যকলাপের তদন্ত সম্পন্ন করেছে। তো 11 জন পাকিস্তানি রয়েছে যারা আর্থিকভাবে জালিয়াতি করেছে প্রবাসীদের জন্য, তাদের সাথে প্রতারণা করেছে। তো তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে 7 বছর পর্যন্ত কিন্তু জেল দেওয়া হয়েছে। 7 বছর পর্যন্ত তারা জেলে থাকবে এবং 7 বছর পর তাদেরকে সকলকে, এই 11 জনকেই কিন্তু তাদের দেশে কিন্তু নির্বাসনে দেওয়া হবে। তারা আর কখনোই কিন্তু সৌদি আরবে প্রবেশ করতে পারবে না। আপনার স্ক্রিনে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু স্পষ্ট সৌদি গ্যাজেটে এই নিউজটি প্রকাশ করা হয়েছে এবং তাদেরকে কেন গ্রেফতার করা হয়েছে, তারা আর্থিক কি জালিয়াতি করেছে এ সম্পর্কে আপনাদেরকে তথ্য দিচ্ছি। তদন্তে জানা গেছে যে অভিযুক্ত ব্যক্তিরা ভুক্তভোগীদের টেক্সট মেসেজ পাঠায়, অর্থাৎ আমাদের মতো প্রবাসীদেরকে কি করে একটি টেক্সট মেসেজ পাঠায় এবং তাদেরকে টেলিফোন করে তাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের মতো প্রবাসীদের সাথে মেসেজও করে, আবার সরাসরি টেলিফোন করেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে। যোগাযোগ করে তারা আমাদেরকে তাদের আমাদের ব্যাংকের তথ্য আপডেট করার জন্য অনুরোধ করে, অর্থাৎ যাদেরকে টেস্ট মেসেজ করে তাদেরকে তাদের ব্যাংকের তথ্য আপডেট করার জন্য কি করে অনুরোধ করে এবং তারপর তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য ব্যবহার করে আর্থিক জালিয়াতির সাথে জড়িয়ে পড়ে। অর্থাৎ এইভাবে কিন্তু তারা কি করে, কোনো একটি প্রবাসীকে তারা টেক্সট মেসেজ করে, আলরাজি ব্যাংক অথবা এনসিবি ব্যাংকের নামে কিন্তু একটি টেক্সট মেসেজ করে, এমনকি সরাসরি কিন্তু ফোন করে, সরাসরি ফোন করে বলে যে আপনার এই ব্যাংকের অ্যাকাউন্টে আপডেট করতে হবে, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আপডেট না করলে আপনার ব্যাংকের যে টাকাগুলো আছে এগুলো তুলতে পারবে না, এমন সেমন করে তাদেরকে ভয় দেখায়। ভয় দেখিয়ে তাদের কাছ থেকে সকল তথ্য নিয়ে তারা কি করে, তাদের কাছ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টটি হাতিয়ে নিয়ে অ্যাক্সেস করে নিয়ে তারপর সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে যত অর্থ থাকে সেগুলো কিন্তু উত্তোলন করে নিয়ে নেয়। তো এইভাবে কিন্তু তারা প্রবাসীদের সাথে প্রতারণা করে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যদি আলরাজি ব্যাংক, এনসিবি ব্যাংক, রিয়াদ ব্যাংক এই সব ব্যাংক থেকে যদি কোনো টেক্সট মেসেজ পাঠানো হয় তাহলে 100% সেই ব্যাংকের নামে কিন্তু মেসেজ আসবে, কোনো মোবাইল নাম্বারের নামে কিন্তু কোনো মেসেজ আসবে না। এবং ব্যাংকের কর্তৃপক্ষ যদি আপনাদেরকে ফোন করে কখনোই আপনাদের তথ্য আপডেটের জন্য ফোন করবে না, যদি ফোন করে তাহলে আপনাদেরকে ব্যাংকে ডেকে নিবে, কখনোই তারা মোবাইলে আপনাদের তথ্য আপডেট করবে না। যদি আপনাদেরকে কোনো মেসেজ দেওয়া হয় এবং ফোন করে আপনাদের তথ্য আপডেট করার কথা বলা হয় তাহলে বুঝে নেবেন এটা প্রতারক চক্র আপনাদেরকে ফোন করেছে। আর এটা কিন্তু বেশিরভাগই পাকিস্তানি প্রবাসীরা কিন্তু প্রবাসীদের সাথে করে থাকে। তাই আপনারা এই সকল প্রতারণা থেকে সাবধানে থাকবেন এবং যারা এই সকল প্রতারণা করেছে, প্রবাসীদের টাকা আত্মসাৎ করেছে, চুরি করেছে, তাদেরকে প্রত্যেককে কিন্তু 7 বছরের জেল দেওয়া হয়েছে এবং 7 বছর পর তাদেরকে পাকিস্তানের নির্বাসনে কিন্তু দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই সকল প্রতারক থেকে সাবধানে থাকবেন এবং এই সকল প্রতারণা যারা করার জন্য চেষ্টা করতেছেন তারা কিন্তু এই সকল প্রতারণা থেকে বের হয়ে আসুন, কারণ সৌদি আরবের আইন কিন্তু অনেক কড়া। 7 বছর কেন, 14 বছর পর্যন্ত কিন্তু আপনাদের জেল হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।